আসসালামু আলাইকুম দাদা জান। ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার মুশি? আবার ফিরে আইলা যে? মুশি তো গর্তে পড়ে গেছে দাদা জান। গর্তে পড়ে গেছো? তো চোখ দুইটা কি আসমানের দিকে তাকায় হাঁটো নাকি? মাটির দিকে তাকায় হাঁটতে পারো না? তা কিসের গর্তে পড়ছো? সাপের গর্তে না ইঁদুরের গর্তে? না মানে দাদা জান, আর মানে মানে গর্তে লাগবে না, বসো। এখন কও দাদা জান, এ মানে আমি একটা মুসিবতের মধ্যে পড়ছি। মুসিবতটা কি? ভারী একটা মুসিবত দাদা জান। আরে মুসিবতটা কি? আপনি কামেল মানুষ, আমি খাস নিয়তে কইতাছি, আপনি সারাই মুসিবত থেকে আমারে কেউ রক্ষা করবার পারবে না দাদা জান। তুমি তুমি আ কথা খালি পেছাও, কথাটা ক্লিয়ার করো, জাগর পরিষ্কার কথা কও, ক্লিয়ার কাট কথা। জি দাদা জান। হ্যাঁ, ওই মসজিদের লগে থাকলের আমাদের একখান ঘর ছিল। হ্যাঁ, ওই ঘরটা মেরামতের বন্দোবস্ত হইতাছে। আচ্ছা, মিস্ত্রি কইছে আমারে 15 দিন বাইরে থাকন লাগবো। আচ্ছা আচ্ছা, এখন আমার থাকনোর জায়গা নাই, আমি এখন কি করব দাদা জান? আচ্ছা আচ্ছা, তোমার কিছুই করা লাগবে না, আমি বুঝতে পারছি। তুমি এই গ্রামের মুন্সি? জি দাদা। মানুষের ইসলামের দাওয়াত দাও। জি। পোলা পান করে পড়াও। জি। হ্যাঁ, তুমি তো আমাদের গ্রামের রোশনি। জি, তুমি আমার বাড়িতে থাকবা, কোনো অসুবিধা হইব না। তোমার যখন যা লাগে আমি দিমু, অন ব্যাটকানি বন্ধ করো। কথা হইলো যে তুমি যে আমার বাড়িতে থাকবা, তার আগে একটা শর্ত আছে। শর্তটা হইলো তোমার এই মুনাজাতের যে কায়দা কথাবার্তা, এটা বদলান লাগবো, ঠিকঠাক করা লাগবে। সরি সরি দাদা জান, এই কথা আপনি এখনো ভুলেন নাই। কেমনে বলো, বেকল নাকি? আমি একটা বুড়া মানুষ, তুমি আল্লাহর কাছে হাত তুললা ফরিয়াদ করো, আমার জন্য তাড়াতাড়ি তুললে নিয়ে যায়। আমি একটা বুড়া মানুষ, তোমার কষ্ট হয় না? জি দাদা জান। ওকে দাদা জান, সেই মুনাজাতের বিপরীতে আপনার লিগা আমি খাস নিয়তে আল্লাহর কাছে আরেকখান মুনাজাত করব। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তাইলে এক কাজ করো। জি দাদা জান, তুমি আমার বাড়িতে থাকবা, তোমার গাড়ি বোসকা যা আছে সব নিয়ে আসো, কিন্তু একটা শর্ত আছে। আমার বাড়িতে দুইটা জোয়ান মাইয়া আছে, তারা স্বাধীনভাবে চলাফেরা করে, এই কথাটা মাথায় রেখো। তওবা আস্তাগফিরুল্লাহ দাদা জান, আপনি 100% নিশ্চিত থাকবার পারেন, আমি কখনো ভুলেও তাগো দিকে তাকাবো না। তোমার তাকাইতে না করছে কটা মহাবেক কর, মানুষ মানুষের দিকে তাকাইবো, এ তো অন্যায়টা কোথায়? তাকাও, কিন্তু তাকানের মধ্যে একটা ফেতনা আছে। এই তাকানের মধ্যে যদি নিয়তের গন্ডগোল হয় তাহলে কিন্তু অসুবিধা আছে, বুঝছো তুমি? জি দাদা জান বুঝছি। যাও, গাড়ি বোসকা যা আছে সব নিয়ে আসো। জি দাদা, থ্যাংক ইউ দাদা জান, আপনারে বহুত থ্যাংক ইউ দাদা জান। তাহলে আমি এখন আমার সব কিছু গুছাই গেছে, আজই চলে আসি। এখন আসেন, যান। আসসালামু আলাইকুম।